মানে এই রাস্তাটা বাংলাদেশ ওই উড়ে ইন্ডিয়া আর ওই পিলারে ওইদিকে ইন্ডিয়া এইদিকে বাংলাদেশ মানে এই রাস্তাটা পুরো বাংলাদেশের হ্যাঁ এই সাইডে জমিগুলো রাস্তার এই সাইডের গুলো ইন্ডিয়া রাস্তাটা শুধু বাংলাদেশের হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে বাংলাদেশ আর এখান থেকে শুরু হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ান বাড়ি ওই বাড়িটা হলো ইন্ডিয়ার ওই বাড়িটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে আপনাদের কি কোনো আত্মীয় আছে এইদিকে আত্মীয় আছে এখানে আত্মীয় আছে কার বাড়ি আছে তাতে আমার বড়বর বাড়ি আছে আমার যে বাবা তার ভাইয়ের বাড়ি আছে তাহলে আপনার এখান থেকে এই সাইডে আসলে আপনার আত্মীয়র বাড়ি কিন্তু আসতে পারবো না কিন্তু আসতে পারবেন না বন্ধুরা এই যে এটা হচ্ছে মাজার যেটা ভারতে পড়েছে পিলার থেকে কাটাতার হচ্ছে 150 গজ দূরে এই মাজারটি এর ভেতরেই পড়েছে গ্রাম বাংলা হচ্ছে মাটি ও মানুষের মধ্যে এক নিবিড় সম্পর্কের নাম গ্রামে যাদের জন্ম গ্রামের ধুলোমাখা মেঠো পথে যাদের শৈশব কৈশোর কেটেছে একমাত্র তাদের ছেলেবেলাটা ছিল স্মৃতিমধুর বলতে গেলে গ্রামে কাটানো প্রতিটা মুহূর্তের স্মৃতি ভোলার মতো নয় তোমার নাম কি বাবা আর একটু নাচো তো দেখি দাঁড়াও 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 এখানে আসো এখানে আসো তোমরা কি খেলা খেলতেছো এটা কি রকম করে খেলে আমাদেরকে একটু দেখাতো এমন যেমন বরফ হয় বরফ হতো যেমন বরফ বরফ হলে বরফ হলে এরকম পানি হলে নড়াচড়া হাঁটতে পারবে ও আর কিছু না আচ্ছা খেলো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা আমরা এখন যে কাঠের সাঁকোটি দিয়ে যাচ্ছি এই সাঁকোর ওই মাথায় রাস্তার দুই দিকেই ভারতের সীমান্ত পড়েছে আপনার বাড়ি কি বাংলাদেশ না ভারতে বাংলাদেশে এই রাস্তার দুই দিকেই পড়েছে ভারতের সীমান্ত এটা আপনারা একমাত্র গুগল ম্যাপে দেখলেই বুঝতে পারবেন এই রাস্তার নিচে এই যে একটি সীমান্ত পিলার আর একটি সীমান্ত পিলার আছে সেটা হচ্ছে এই রাস্তার ওই দিকে ভাই তোমার বাড়ি কোথায় বাংলাদেশে আমার বাড়ি বাংলাদেশে মানে বুঝলাম না যে এইদিকে পিলার আবার ওই দিকেও একটা পিলার মানে এই রাস্তাটা বাংলাদেশ ওই উড়ে ইন্ডিয়া আর ওই পিলারে ওইদিকে ইন্ডিয়া এইদিকে বাংলাদেশ মানে এই রাস্তাটা পুরো বাংলাদেশের হ্যাঁ এই সাইডে জমিগুলো রাস্তার এই সাইডের গুলো ইন্ডিয়া রাস্তাটা শুধু বাংলাদেশের হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই বন্ধুরা এই যে এটা হচ্ছে মাজার যেটা ভারতে পড়েছে পিলার থেকে কাটাতার হচ্ছে 150 গজ দূরে এই মাজারটি এর ভেতরেই পড়েছে বন্ধুরা এই গ্রামটির মধ্যে একটি বাড়ির উপর দিয়ে সীমান্ত রেখা চলে গেছে বাড়িটির অর্ধেক পড়েছে ভারতে আর অর্ধেক পড়েছে বাংলাদেশে আমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে যাব এই যে এই ধান ক্ষেতগুলো সবগুলো ইন্ডিয়ার মধ্যে এখান থেকে শুরু হয়েছে বাংলাদেশ আর এখান থেকে শুরু হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ান বাড়ি ওই বাড়িটা হলো ইন্ডিয়ার ওই বাড়িটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে ওখানে একজন ইন্ডিয়ান লোক দাঁড়িয়ে আছে আমরা তার জন্য অপেক্ষা করতেছি দেখি এইদিকে আসে কি না এইদিকে কি একটু আসতে পারবেন অল্প একটু কথা বলবো আপনার সাথে আপনার নাম কি জলিল শেখ আপনার বাড়ি এটা এটা আপনাদের কোন জেলা কুচবিহার ডিস্ট্রিক্ট আপনাদের গ্রামটার নাম কি নাম সেউটি পাট্টু আপনি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওটা ইন্ডিয়ার মধ্যে এদিকে বাংলাদেশ আমরা কি চাইলে আপনার বাড়ি পর্যন্ত যেতে পারবো ইন্টারন্যাশনাল বর্ডার কি
ইন্টারন্যাশনাল বর্ডার, এখানে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করা দণ্ডনীয় অপরাধ। আমি যদি চাই আপনার বাড়ি যেতে তাহলে কি করা লাগবে? আপনাকে পাসপোর্ট করতেই লাগবে, পাসপোর্ট করা লাগবে, আবার ভিসাও করা লাগবে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে শুরু হয়েছে ইন্ডিয়ার 150 গজ, মানে এখান থেকে ঠিক 150 গজ দূরে কাটাতর, ওই যে কাটাতর ওইদিকে না? আপনি হিন্দি কথা বলতে পারেন? কি কি ভাষা বলতে পারেন? হিন্দিটাই পারি, শুধু হিন্দিটাই পারেন। আপনি ইন্ডিয়ার কোন কোন জায়গাগুলো গেছেন? আমি মোটামুটি দিল্লি, হরিয়ানা এতটুকু গেছিলাম, কলকাতা। আপনারা কাটাতরের ওইদিকে যান কোন সময় করে? সকাল 8টা থেকে 9টা। হ্যাঁ না সরি, 7টা থেকে 8টা, দুপুর 12টা থেকে 1টা, বিকেল 4টা থেকে 5টা। এই নির্দিষ্ট সময়ে গেট খোলে, তাছাড়া সবসময় গেট খোলা থাকে না? সবসময় খোলা থাকে না, যদি ইমার্জেন্সি কারো অসুখ হয়ে থাকে তাহলে আপনি যখনই বলবেন তখনই খুলবে। এগুলো ক্ষেত্র আপনার সীমান্ত পার না হলেও প্রতিদিন তো বাংলাদেশের লোকের সাথে কথা হয় আপনার? খুব কম হয়, এখন হয় না, আগের থেকে অনেক টাফ, দুই দিকেই টাফ। আপনি তো চাইলে তো মনে হয় আমাদের এদিকে আসতে পারবেন? এখন আসতে পারবো না, এখন আমাকে আসতে লাগে পাসপোর্ট ভিসা করে আসতে হবে। আপনারও এদিকে আসতে হলে পাসপোর্ট ভিসা করে আসতে হবে? জি। আপনাদের কি কোনো আত্মীয় আছে এইদিকে? আত্মীয় আছে, এখানে আত্মীয় আছে। কার বাড়ি আছে তাতে? আমার বড়োবার বাড়ি আছে, আমার যে বাবা তার ভাইয়ের বাড়ি আছে। তাহলে যদি পাসপোর্ট করেন তাহলে কোথায় দিয়ে ঘুরে আসতে হবে? মোটামুটি চাংড়া বান্ধা হয়ে আসতে হবে। চাংড়া বান্ধা? হুম, এখান থেকে শিলিগুড়ি সাইড দিয়ে চাংড়া বান্ধা করে। ও, এখান দিয়ে আশেপাশে কোনো কার্ড গেট দিয়ে ঢুকতে দিবে না? না দিবে না, চাংড়া বান্ধা হয়ে আসতে হবে। তাহলে আপনার এখান থেকে এই সাইডে আসলে আপনার আত্মীয় বাড়ি, কিন্তু আসতে পারবো না, কিন্তু আসতে পারবেন না। পাসপোর্ট করে আসতে হলেও তাও আবার আমাকে চাংড়া বান্ধা হয়ে আসতে হবে, চাংড়া বান্ধা হয়ে তারপরে দিনাজপুর ওই সাইড দিয়ে আসতে লাগবে, দিনাজপুরের ওই সাইড দিয়ে আসতে হবে, তাছাড়া আপনি এখানে যেতেও পারবেন না। আমি শুনলাম আপনার বাড়ি নাকি দিনহাটাতেও আছে। হ্যাঁ দিনহাটায় আছে, আমার ভাইয়ের বাড়ি আছে। আপনার ভাইয়ের বাড়ি আছে? আপনি কি কৃষি কাজ করেন নাকি? কৃষি কাজ করি, দোকান আছে বাজারে। কোন বাজারে? ধাপড়াহাট বাজার। ধাপড়াহাট বাজার। বন্ধুরা, আমার আজকে এই গ্রামটি আসার উদ্দেশ্য হচ্ছে, আমি গুগল ম্যাপে দেখেছিলাম এখানে একটি বাড়ির কিছু অংশ পড়েছে ভারতে, আবার কিছু অংশ পড়েছে বাংলাদেশে। আমরা এখন সেই বাড়িটির খুব কাছে দিয়ে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হলো যে এটা একটি সীমান্তবর্তী এলাকা, এখানে সব সময় বলতে গেলে অনেক ঝামেলা এখানে। তো আমরা আসার পর এখানে একটা ঝামেলার সম্মুখীন হয়েছিলাম, তাছাড়া এখানে আমাদের আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিলো। এখানে আসার পর আমার বন্ধু খাইরুলকেও নিয়ে এসেছিলাম, তাতেও কোনো লাভ হলো না। তো আর কি, এখান থেকে আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।